আমি ডক্টর শারমিন আব্বাসি, আমি সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আমি মূলত কাজ করি বন্ধ্যাত্বের বিভিন্ন সমস্যা এবং গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো নিয়ে মহিলাদের। আজকে মেডিটক টিভির মাধ্যমে আমি আসলে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটি হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আমাদের এখনকার প্রেক্ষাপট এবং আপনাদের যে বয়সে বিয়ে হচ্ছে এখন এবং আপনাদের যে প্ল্যান প্রোগ্রাম সেই হিসেবে এটি অত্যন্ত জরুরি। আমি অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রিকনসেপশনাল চেক আপ অ্যান্ড কাউন্সেলিং, অর্থাৎ প্রেগনেন্সি নেওয়ার আগে কোনো ধরনের কাউন্সেলিং বা চেক আপ, এটি কি কোনো দরকার আছে কি না আপনাদের জন্য। আমরা অনেকেই দেখি যে আমাদের কাছে হুট করে চলে আসেন এবং চলে এসে বলেন যে ম্যাডাম, গত 2 মাস ধরে আমার মিনিস্ট্রেশন বন্ধ, আমরা কি করি। আপনি যদি ম্যারিড হন, আমাদের প্রথম কাজই হচ্ছে আপনার হিস্ট্রি নিয়ে আপনার প্রেগনেন্সি টেস্ট করা, এবং প্রেগনেন্সি টেস্ট যদি পজিটিভ আসে তখন কিন্তু আমরা বাকি টেস্টগুলো করি। এবং বাকি টেস্টগুলো যখন করছি তখন কিন্তু অনেক রোগী আমাদের কাছে আছেন যারা ডায়াবেটিসের রোগী হিসেবে ডায়াগনোসড হচ্ছেন, হাইপোথাইরয়েডের রোগী হিসেবে ডায়াগনোসড হচ্ছেন, অথবা অন্যান্য হরমোনাল সমস্যার রোগী হিসেবে ডায়াগনোসড হচ্ছেন, অথবা যখন আপনার প্রেগনেন্সিটা হলো ওই সময় আপনি হাই ফিভার বা প্রচণ্ড জ্বরের একজন রোগী ছিলেন, অথবা আপনার হাজবেন্ড সেই সময় কোনো সমস্যায় ভুগছিল, তখন কিন্তু আমরা একটু নড়ে চড়ে বসি। অথবা আপনাদের বিয়ের বয়স 30-এর উপরে, অর্থাৎ 30 বছর বয়সের পর আপনাদের বিয়ে হয়েছে, তো 30 বছর বয়সের পর যার বিয়ে হয় আপনাআপনিভাবেই তার প্রেগনেন্সিটা কিন্তু একটু হাই রিস্কের দিকে চলে যায়। অথবা এই যে হিস্ট্রিগুলোর আমি কথা বললাম তার কোনোটাই যদি আপনার যে সময়টা আপনি চেষ্টা করেছেন প্রেগনেন্সির জন্য সেই সময় আপনার হয়েছিল, তাহলেও কিন্তু আপনার প্রেগনেন্সিটা হাই রিস্ক হয়ে যায়। আমাদের মেসেজ যেটি সেটি হচ্ছে যে আপনার প্রেগনেন্সিটা যেন হয় প্রি প্ল্যান্ড, আমরা কোনো অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি অথবা উইদাউট প্ল্যান প্রেগনেন্সি এখনকার দিনে চাই না, কারণ আপনার একেবারেই দরজার গোড়ায় কোনো না কোনো বিশেষজ্ঞ রয়েই গেছেন। অর্থাৎ যখনই আপনি প্রেগনেন্সির একটা প্ল্যান করবেন, আমরা বলতে চাই যে আপনার একটা প্রস্তুতি যেন থাকে, আপনার একটা প্রিপারেশন যেন থাকে, আপনি যেন একটা প্রপার কাউন্সেলিং নিয়ে তারপরে চেষ্টা করেন প্রেগনেন্সির জন্য, এবং আপনার যে কিছু বেসলাইন ইনভেস্টিগেশন আছে খুব বেশি না, হাতে কোনো 4টা কি 5টা টেস্ট করলে আমরা কিন্তু বলতে পারবো যে হ্যাঁ আপনি ফিট আছেন, এখন আপনি প্রেগনেন্সির জন্য চেষ্টা করতে পারেন। অতএব সেই ক্ষেত্রে আমরা বলি যে প্রিকনসেপশনাল যে কাউন্সেলিং এবং চেক আপ, এটা আসলে খুব দরকার এখন আমাদের দেশের প্রেক্ষাপটে। আরেকটি বিষয় যে যারা রিকারেন্ট প্রেগনেন্সি লসের রোগী, অর্থাৎ এর আগে আপনার 3-4টা প্রেগনেন্সি কোনো না কোনো কারণে আপনি লস্ট করেছেন, আপনার অবশ্যই নিতে হবে প্রিকনসেপশনাল চেক আপ অ্যান্ড কাউন্সেলিং। কেন এটা আপনার কেন হচ্ছে, এই ক্ষেত্রে হুটহাট করে প্রেগনেন্সি নেওয়ার কিন্তু কোনো ধরনেরই অপশন আপনার মধ্যে থাকার আমি কোনো প্রয়োজন মনে করি না। এ কারণেই প্রয়োজন মনে করি না যে প্রত্যেকটা প্রেগনেন্সি কিন্তু ভ্যালুয়েবল, তো যেহেতু প্রত্যেকটা প্রেগনেন্সি ভ্যালুয়েবল, অথব সেই প্রেগনেন্সিটা যেন হয় একেবারেই প্ল্যান করা, এবং সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের সম্পর্কে জানুন, আপনার পার্টনার সম্পর্কে জানুন, আপনাদের কোনো সমস্যা আছে কি না জানুন, এবং আপনার যদি কোনো অসুস্থ বাচ্চা হওয়ার হারও থাকে সেটি কেন হতে পারে, কি হতে পারে সেটিও জানতে হবে। আমরা কিছু আসার পরে কিছু হিস্ট্রি নেই, আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেমন আপনি যদি ওবেইস হন, আপনার বডি ওয়েট যদি অনেক হাই হয় সেই ক্ষেত্রে একটা রিস্ক থেকেই যায়, আপনি যদি খুব শর্ট হন সেই ক্ষেত্রে আপনার ডেলিভারির সময়কার একটা প্ল্যান কিন্তু থেকেই যাচ্ছে, এই ক্ষেত্রে আপনার হাজবেন্ডের স্মোকিং হিস্ট্রি, আপনার হাজবেন্ডের ওয়ার্ক হিস্ট্রি, উনি কতক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, গরমে কাজ করেন কি না, তার কোনো ডায়াবেটিস প্রেশার অথবা কোনো কিছু আছে কি না, সেই জিনিসটাও কিন্তু আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে গেলে তো অনেক সময় একজন আরেকজনকে সময় দিতে হয়, আমরা বলি যে প্রেগনেন্সির আগে একটা দিন আপনি সময় করুন না একটু আপনার ডক্টরের কাছে আসার জন্য, দুজন একসাথে একটু জেনে নিন আপনারা কেমন আছেন, আপনাদের কোনো সমস্যা আছে কি না, আপনার যে সামনের দিককার যে শিশুটা আসবে যার জন্য আপনারা প্ল্যান করছেন, আপনাদেরই কোনো কারণে তার কি কোনো সমস্যা হতে পারে কি না। এবং আমরা যদি দেখি যে কী কী পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করি, সিম্পল একটা ব্লাড গ্রুপিং করলে আমাদের অনেক আইডিয়া আমরা পাই,
একটা নেগেটিভ মাদার অথবা একটা পজিটিভ ফাদার তাকে যেভাবে আমরা ডিল করব, কিন্তু একটা পজিটিভ মায়ের ক্ষেত্রে সেই ধরনের সমস্যা অনেক কমে যায়। আমরা একটু দেখে নেই যে আপনার ব্লাড সুগারটা কেমন আছে, আমরা একটু দেখে নেই আপনার থাইরয়েড হরমোনে আপনি কোনো থাইরয়েড ডিসঅর্ডারের রোগী কি না, আমরা একটু দেখে নেই যে আপনার কোনো ধরনের ইনফেকশন বডিতে ছিল কি না, আমরা একটু জানতে চাই আপনার ইউরিনে কোনো ইনফেকশন আছে কি না, এবং সর্বোপরি একটা জাস্ট বেসলাইন আলট্রাসাউন্ড করে আমরা বুঝে নিই যে আপনার ইউটারাস অথবা আপনার ওভারি অথবা আপনার অন্যান্য কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম আছে কি না। ঠিক তেমনিভাবে হাজব্যান্ডেরও একটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা আইডিয়া নিতে পারি যে হ্যাঁ এখন আপনি ফিট আছেন ফর দ্য প্রেগনেন্সি। কিছু কিছু রোগী আছেন যারা হয়তো একটু এইজেড হয়ে প্রেগনেন্সির চেষ্টা করছেন বা প্ল্যান করছেন, তাদের জন্য কিন্তু ফলিক অ্যাসিড এবং জিঙ্ক কম্বিনেশনের যে ওষুধটা আমাদের কিন্তু প্রেগনেন্সির 2 থেকে 3 মাস আগে শুরু করতে হচ্ছে। কিছু কিছু রোগী আমাদের কাছে আসেন যাদের প্রেগনেন্সির আগেই আমরা দেখছি অনেক বেশি হাই ব্লাড সুগার, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অপশন নেওয়ার বিষয় থেকে যাচ্ছে যে আমরা কি আপনাকে ইনসুলিন দিব নাকি আমরা আপনাকে ওষুধ দিয়ে চিকিৎসা দিব। কে কেউ আছেন হাই প্রেশার, আপনি হয়তো এমন কোনো হাই প্রেশার অর্থাৎ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খাচ্ছেন যেটির মাধ্যমে আপনার যে শিশুটি তার পেটের মধ্যে বিভিন্ন কনজেনিটাল অ্যানোমেলি অথবা অর্গ্যান ডিফর্মিটি হতে পারে, অর্থাৎ এই যে ডায়াবেটিসের ওষুধ, এই যে প্রেশারের ওষুধ, এগুলোকে কিন্তু একটু রিশিডিউল করে নেওয়া অথবা এগুলোকে দেখে নেওয়া যে এটা প্রেগনেন্সি ক্যাটাগরি কত এবং আপনার বাচ্চার জন্য কতটা সেফ, সেই জিনিসটা দেখার বিষয় রয়ে গেছে। আর কারো কারো ক্ষেত্রে যাদের রিকারেন্ট প্রেগনেন্সি লস হচ্ছে, প্রেগনেন্সি নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে ইকোস্পিরিন জাতীয় এক ধরনের ওষুধ আমরা বলি অর্থাৎ অ্যাসপিরিন, এটিও কিন্তু প্রেগনেন্সির আগে শুরু করা আমাদের দরকার হতে পারে। অনেক রোগী আছেন যাদের দেখা যাচ্ছে যে কোনো কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার আছে প্রেগনেন্সিতে অথবা এসএলই একটা অসুখের সাথে আপনারা পরিচিত, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে লো মলিকুলার হেপারিন জাতীয় কিছু ওষুধও আমাদেরকে অনেক আগে থেকে শুরু করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটাই কথা আমার, সেটা হচ্ছে যে আপনার প্রেগনেন্সিটা যেন হোক খুব বেশি প্ল্যান করা এবং হুটহাট প্রেগনেন্সি এবং অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি আমরা চাই না। তাই যারাই প্রেগনেন্সির প্ল্যান করছেন অথবা ভাবছেন যে আগামী মাস বা তারপরের মাস থেকে চেষ্টা করবেন, একটু সময় করে আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একবারের জন্য হলে ডাক্তারের কাছে আসুন এবং জেনে নিন আপনি কেমন আছেন এবং আপনি কতটা ফিট ফর দ্য প্রেগনেন্সি।